শহরে শক্ত হচ্ছে বিজেপি বিরোধী আন্দোলন। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে আপের মুখপাত্রের ঘোষণা, দেশের এই অবস্থায় চুপ করে থাকা সম্ভব নয়। দেশের গণতন্ত্র বিপন্ন, গোটা দেশ জুড়ে মোদি হঠাও দেশ বাঁচাও ডাক দিয়ে পোস্টার ক্যাম্পেইন শুরু করেছে আম আদমি পার্টি। পোস্টার পড়েছে তিলোত্তমাতেও, কলকাতা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চলবে পোস্টার ক্যাম্পেইন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আম আদমি পার্টির মুখপাত্র অর্ণব মৈত্র। তিনি তার বক্তব্যে বলেন, আম আদমি পার্টির কর্মীদের বিরুদ্ধে পোস্টার লাগানোর জন্য এফআইআর হয়েছে 138টি, গ্রেফতার হয়েছেন 6 জন। কেন এই স্বৈরতন্ত্র দেশ জুড়ে? দিল্লিতে আমাদের ওখানে যখন মোদি হাটাও দেশ বাঁচাও পোস্টার করেছিল, তার বিরুদ্ধে 138টি এফআইআর করা হয়েছে। আজকে কি এটা কল্পনা করা যায় যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, পোস্টার লাগিয়েছে বলে 138টা এফআইআর করেছে? শুধু তাই নয়, তার সাথে সাথে 6 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে। বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে ফাঁসানো হচ্ছে, কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, এদের বিরুদ্ধে গর্জে ওঠা জরুরি। বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হোক, তাদেরকে জেলে পাঠানো হোক, বা আমরা যদি দেখি যে আমাদের দেশে ভারতবর্ষের ছাত্রদেরকে তাদের বক্তব্যকে দেশ বিরোধী বলা হচ্ছে এবং তাদের তকমা লাগিয়ে তাদেরকে জেলে ভরা হচ্ছে, আজকে এইটা আমার মনে হয় যে খুব অত্যন্ত জরুরি যে আমরা এর বিরুদ্ধে গর্জে উঠি। অর্ণব মৈত্র আরো বলেন, এখনকার সরকার শ্রমিক বিরোধী আইন নিয়ে এসেছে, প্রধানমন্ত্রীর বাজেট ভাষণেও আদানির নাম সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। আদানিকে নিয়ে কিন্তু কোনোরকম তদন্তের নির্দেশ কেন্দ্র সরকারে কেউ দেয়নি, এবং কি আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রী এতবার বাজেটের পরে ভাষণ দিয়েছেন, অনেক জায়গায় ভাষণ দিয়েছেন, উনি কিন্তু আদানির নামটুকু অব্দি দেয়নি, যেখানে এত বড় একটা কেচ্ছা কেলেঙ্কারি সামনে এসেছে তার তদন্তের নাম অব্দি দেয়নি। সাংবাদিক সম্মেলনে অর্ণব মৈত্রের বক্তব্য, দেশের এই অবস্থায় চুপ করে থাকা সম্ভব নয়। আপাতত আম আদমি পার্টি 2টি রাজ্যে ক্ষমতায় এসেছে, মোদি বিরোধী রাজনৈতিক আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আপের কর্মসূচি কতটা সফল হয় এখন সেটাই দেখার। কলকাতা টিভি,